আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে কারণ বাজারে প্রবাসীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ, রাজধানী জুড়ে যানজট। গ্রেপ্তারের 4 ঘন্টা পর মুচলেকা দিয়ে নুরুল হক নূরের মুক্তি, লালবাগ থানায় আরও একটি মামলা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক, টিআইবির গবেষণা প্রতিবেদন। এবং ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই পচা, মজুদ কমায় আবারও বাড়ছে দাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন প্রবাসীরা। তাদের এই কর্মসূচিতে প্রায় 3 ঘন্টা রাজধানীর ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ থাকে, তৈরি হয় যানজট। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। টিকিট না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সৌদি আরব প্রবাসীদের এমন দাবি। সার্ক ফোয়ারা এলাকায় ব্যস্ততম সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধরা। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতেই অচল হয়ে পড়ে নগরীর বড় এক অংশ। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া লাখো কর্মী ফিরতে পারেননি চাকুরিতে। আন্দোলনকারীরা বলছেন, নির্ধারিত সময়ে যোগ দিতে না পারলে কাজ হারাবেন তারা। তাদের অভিযোগ, সৌদির বিমান টিকিট কালোবাজারি করা হয়েছে, যার কারণে টিকিট নিয়ে এই সংকট। সরকার যদি ওই সরকারের সাথে কথা বলে আমাদেরকে একটা যাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে তো মনে করেন আপনার এই সমস্যাটা হয় না। ভিসাও প্রায় ক্যান্সেলই, অনেকে 90% লোকের ভিসা ক্যান্সেল হয়ে যাবো গা 30 তারিখে। এরা বলতেছে 1 তারিখে ছাড়বো বিমান বাংলা। 90% লোকের আকামার মেয়াদ এবং ভিসার মেয়াদ শেষ। দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং পাসপোর্টের ভিসার মেয়াদ বাড়াই দেয়, তাইলে আমরা যেতে পারবো। পরে পুলিশের মধ্যস্থতায় সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে দেখা করেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আমাদের দাবি 30 তারিখের আগে যদি ওনারা ফ্লাই করতে পারে তো পারলো, আর যদি সেটা না পারে পরবর্তীতে 1 মাসের জন্য হোক 2 মাসের জন্য হোক যেন সৌদি সরকারের সাথে বসে সেটা সমাধান করে। প্রায় 3 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় আন্দোলনকারীদের একাংশ। এদিকে নগরের ব্যস্ততম সড়কে এই বিক্ষোভে চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত রাতে গ্রেপ্তারের 4 ঘন্টা পর ছাড়া পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাত 12:30টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। নূরের দাবি, সরকারের সমালোচনা করায় তাকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এদিকে নূর সহ 6 জনের নামে রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। দেখুন বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। সোমবার সন্ধ্যা 8:30টার দিকে গ্রেফতার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূর। শাহবাগে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে মৎস্য ভবন এলাকায় 7 সহযোগী সহ তাকে আটক করা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়ার পথে নূরের সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। মিডিয়ার সামনে বলা হয়েছে যে তাকে আমরা ছেড়ে দেব, তাই আমাদের কাছে আছে ছেড়ে দেব, এটা এটা বইলা আছে আমরা। হ্যাঁ, তারপরে পিছনে গিয়ে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে। হাঁপানির সমস্যা আছে তার, এই জন্য তাকে একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, দিয়ে এখন তাকে আমরা ছেড়ে দেব। ডিবি কার্যালয়ে নেয়ার পর সেখানে অবস্থান নেয় নূরের পরিবারের সদস্যরা। মেয়েটা মানে ওর বিরুদ্ধে
বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছে, মানে ভিত্তিহীন মানুষের প্ররোচনায়। মানে জানি না আমি আসলে, মানে আমি তো আমার হাজবেন্ডকে আমি চিনি যে ও কোন ধরনের। অবশেষে নূর সহ আটক সবাইকে ছেড়ে দেয় পুলিশ। আমরা যখন বছরবন আসছিলাম তখন পুলিশ আমাদের উপরে অতর্কিত ভাবে রড, হকি স্টিক, তারপরে এই যে কাঠ, এগুলো দিয়ে আসলে হামলা করে এবং একেবারে সিনেমা স্টাইলে তারা জাম্প করে লাথি মারে আমার ঘাড়ে, লাথি মেরেছে, বিধরক মারধর করেছে, আরো অনেকে অসুস্থ হয়েছে। তো এখন আমাদেরকে মানে হচ্ছে মুসলিকা যেটা আর কি ন্যায় সবসময় ওই মুসলিকা দিয়ে তারা ছেড়ে দিয়েছে। মোট কথা আমরা বুঝি নাই যে আসলে কি কারণে আমাদেরকে ধরে আনা হলো, আমরা কি কারণে ছেড়ে দেওয়া হলো। পুলিশ কিন্তু অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে এবং আমাদের উপরে হামলা করে আমাদেরকে এখানে নিয়ে আসে এবং তারাই হামলা করে, তারাই চিকিৎসার ব্যবস্থা করে। এসব ঘটনার একদিন আগে লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। আসামি করা হয় 6 জনকে। প্রধান আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন। এজাহারে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ রয়েছে। অন্য আসামিরা হলেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সহসভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘকে সঠিক পথে নিতে বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেয়া বক্তব্যে তিনি জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেওয়ার আহ্বানও জানান। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবার কাছে জাতিসংঘের প্রয়োজনীয়তা বেশি বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন বিশ্ব নেতারা। নিউ ইয়র্কে বিশ্ব সংস্থার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত বিশেষ অধিবেশনে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের জাতিসংঘের নেতৃত্ব পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্বের সংঘাত প্রবণ দেশগুলোর শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের 150 শান্তিরক্ষী সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন। বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘকে শতবর্ষ ও এর বেশি সময় সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার কাছে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা উচিত। আমাদের অবশ্যই জাতিসংঘকে দুর্বল করে এমন কোনো ভুল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেওয়া উচিত নয়। করোনা বাংলাদেশের লক্ষ্য অর্জনকে কঠিন করে দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতিসংঘকে কার্যকরী সংস্থায় পরিণত করতে হবে। চলমান মহামারী সহ বর্তমান সময়ে চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের সংকট মোকাবিলার অক্ষমতা প্রকাশ পেয়েছে। এই মহামারী দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশকেই আগের যে কোনো সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করায় জাতিসংঘের প্রতিটি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে, ব্যাংকিং খাতের অনিয়ম দেশের গোটা অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। রাজনৈতিক প্রভাব ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশ ব্যাংক কার্যকর হতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্বাধীন কমিশন গঠন সহ 10 দফা সুপারিশ করেছে টিআইবি। ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারী জালিয়াতিকারী
অর্থ পাচারকারীদের সহায়ক শক্তি হিসেবে সরকার অনেক সময় ভূমিকা পালন করছে। শুধু তাই না, সেই পর্যায় থেকে এখন অনেক সময় আমরা দেখি যে তাদের হাতে জিম্মি অবস্থায় সরকারকে দেখা যায়। জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যেই সরকার, যে সরকার, এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ভারতের বনগাঁয়ে পচন ধরেছে রপ্তানির অপেক্ষায় থাকা কয়েকশো ট্রাকের পেঁয়াজ। নয়াদিল্লির নোটিফিকেশন জারির চার দিনও বেনাপোল বন্দর দিয়ে ঢোকেনি কোনো পেঁয়াজ। গেটপাস সংক্রান্ত জটিলতায় বন্দর এলাকার বাইরেই নষ্ট হচ্ছে এই কাঁচা পণ্য। সাতক্ষীরা ভোমরায় স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজ ঢুকলেও তাতেও দেখা গেছে পচন, ফলে বড় ধরনের ক্ষতির মুখে আমদানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহীন ও সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে নিয়ে আরও জানাচ্ছেন জাহেদুল আলম। নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশের অনুরোধে অপেক্ষমান পেঁয়াজ ঢোকার অনুমতি দিয়ে 18 সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করে নয়াদিল্লি। সেখানে উল্লেখ ছিল বন্দর এলাকায় থাকা পেঁয়াজ বাংলাদেশে ঢুকতে পারবে, তবে দুর্ভাগ্যজনকভাবে বন্দর এলাকার বাইরে শতাধিক ট্রাক ভারতের বনগাঁয় অপেক্ষমান, ফলে লিও বা গেটপাস সংক্রান্ত জটিলতায় গত চার দিন ধরে আটকে আছে পেঁয়াজ বোঝাই এসব ট্রাক। দুই একদিনের মধ্যে এই পেঁয়াজগুলো ঢুকতে না পারলে সম্পূর্ণ পেঁয়াজ আমদানিকারকরা জানান, পচন ধরায় এরই মধ্যে ট্রাক ফিরিয়ে নিয়ে স্থানীয় বাজারে সেসব পেঁয়াজ বিক্রি করছেন অনেক রপ্তানিকারক। ভারতের বেঁধে দেয়া মূল্যে পেঁয়াজ কেনা সম্ভব নয় বাংলাদেশি আমদানিকারকদের পক্ষে। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গত তিন দিনে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও তার বেশিরভাগই নষ্ট। এই পেঁয়াজগুলো আসলে খাওয়ার এই মুহূর্তে উপযুক্ত নাই। এই মাল কিন্তু আপনার ঢাকা চট্টগ্রাম ট্রাকে করে বহু মানে বেশি দূরে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই। ভোমরা সিএনডিএফ সমিতি জানিয়েছে সীমান্তের ওপারে এখনও ছাড়পত্রের অপেক্ষা রয়েছে 200+ ট্রাক। জাহিদুল আলম, এটিএন বাংলা। মজুদ কমায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে। মোকামে মান ও প্রকার ভেদে 6 টাকা বেড়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 7 টাকায়। বাড়তি দেশি পেঁয়াজের ঝাঁজ। এই অবস্থায় দ্রুত বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির দাবি জানিয়ে আড়তদাররা বলছেন তা না হলে দেশি পেঁয়াজের বাজারও লাগামহীন হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। কিছুদিন আগেও রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়তে আমদানি করা পেঁয়াজে ভরপুর ছিল। রপ্তানি বন্ধ করার পরেও এই বাজারে ভারতীয় পেঁয়াজের কোনো কমতি ছিল না, তবে এক সপ্তাহ পরেই কমতে শুরু করেছে মজুদ, যার সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। গতকালকে আমি এলসি পেঁয়াজটা কিনছি 250 টাকা, আজকে 300 টাকা কিনতে হইতেছে। মুগামে মাল শর্ট আর কি, সামবাজারে মাল নাই, তার জন্য দাম বাড়তি। মান ও প্রকার ভেদে পাইকারি আড়তে আমদানি করা পেঁয়াজ সোমবার বিক্রি হয়েছিল কেজি প্রতি 54 টাকায়। একদিনের ব্যবধানে আবারও বাড়ছে এসব পেঁয়াজের দাম। স্বস্তি নেই দেশি পেঁয়াজেও। এই পেঁয়াজের দর কেজি প্রতি 75 থেকে 80 টাকা। পাইকারি হলো 60 টাকা, আমরা বিক্রি করতে 65 টাকা আর কি। গতকালকে ছিল হলো 55 টাকা 60 টাকা। কালকে বেচলাম 74, আজকে বেচলাম 80 টাকা। ইন্ডিয়ানটা বেচলাম 58, আজকে বেচলাম 65। সব জায়গায় খালি পেঁয়াজ নাই, ইন্ডিয়ান পেঁয়াজ নাই, মানে দেশি পেঁয়াজ চাহিদা এমনি বাড়তেছে। সরকারের বড় বড় ইম্পোর্টারের বাইরে থেকে আমদানি করলে ভালো দাম কমবো, না আমদানি না করলে ভালো দাম কমার কোনো সম্ভাবনা নাই। মাল যদি শর্ট থাকে দেশি পেঁয়াজ দাম বেড়ে যাবো। মজুদ কমে আসায় পেঁয়াজের আমদানি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন আড়তদার ও আমদানিকারকরা। বার্মার থেকে পেঁয়াজ আমদানি করতে 5 দিনের মধ্যে আমদানি করা যায়। তুরস্ক, মিশর, পাকিস্তান, আপনার চায়না থেকে 15-20 দিনের মধ্যে পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে 30-25 টাকা দাম নির্ধারণ করে তাহলে দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আমি 100% আশা রাখি। এদিকে বাজার নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন মোকাম ও খুচরা বাজারে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
1266 কোটি 13 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা রাজধানীর আগারগাঁয় এনএসসি সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যুক্ত হন। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, অনুমোদিত প্রকল্পগুলো সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় বিজিবির 73টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ, দেশে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্প, জামালপুরের দিকপাইত তারাকান্দি সড়ক প্রশস্তকরণ ও 8টি সরকারি শিশু পরিবারে 25 শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্প। এবার জানাবো শেয়ার বাজারের খবর। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 5.62 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 249.95 টাকা। আগামী 12 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 12 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ওয়েলটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ওয়েলটন হিল, আর কোম্পানি কোড হবে 13248। আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার গত 20 সেপ্টেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এই অর্থ কাজে লাগানো হবে। রাজধানীর উত্তরখান এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার প্রধান দুই আসামি রাসেল ও হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব। দক্ষিণখান থানার মোল্লাটেক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাবের ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রাসেল ও হৃদয়। ওই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব। সাভারে গণধর্ষণের অভিযোগে 6 যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। পুলিশ জানায়, সোমবার রাতে সাভারের হিমায়তপুরের নতুন পাড়ায় নির্মাণাধীন একটি বাড়িতে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে স্থানীয় 6 যুবক। পরে ধর্ষণের বিষয়টি থানায় জানালে হিমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সাকিবুর রহমান রিফাত, মোশারফ, মাইনুল ইসলাম, সোহেল রানা, আওয়াল উদ্দিন এবং ইউসুফ আলীকে আটক করে পুলিশ। এই ঘটনায় 6 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জামালপুর চেচুয়া মুক্তাগাছা আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ শুরু হয়েছে। জামালপুর সদরের মহেশপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। এ সময় অধিগ্রহণকৃত 43 জন ভূমি মালিকের হাতে 2,12,651 টাকার চেক তুলে দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ভেসে আসা অন্তত 90টি তিমি মারা গেছে। সেখানে জড়ো হওয়া তিমিগুলোকে রক্ষা করতে না পারলে শীঘ্রই আরও মারা যাবে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। তাদের রক্ষার উদাত্ত আহ্বান জানিয়েছেন জীববিজ্ঞানীরা। তবে কৌশলগত উদ্ধার অভিযান শুরু করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে তাসমানিয়া প্রশাসন। সোমবার ওই দ্বীপের পশ্চিম তীরে ভেসে আসে অন্তত 270টি তিমি। গভীর সাগর ছেড়ে এইসব তিমি কেন অগভীর সৈকতের বালু মিশ্রিত পানিতে জড়ো হলো সে ব্যাপারে পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই সমুদ্র বিজ্ঞানীদের।
ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা সমুদ্রে জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এমনটা হয়েছে। এবারে পাটেক্স খেলার খবর। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও জাতীয় ফুটবল ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নরসারুজ্জামানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাকে শেষ বিদায় জানান শুভাকাঙ্ক্ষীরা। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ক্লাব ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন নরসারুজ্জামান। মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে চাঁদপুরে তাকে দাফন করা হবে। তার বয়স হয়েছিল 72 বছর। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে কারণ বাজারে প্রবাসীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ, রাজধানী জুড়ে যানজট। গ্রেপ্তারে 4 ঘন্টা পর মুচলেকা দিয়ে নুরুল হক নূরের মুক্তি, লালবাগ থানায় আরও একটি মামলা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করতে জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ ব্যাংকিং খাত তদারকিতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক, টিআইবির গবেষণা প্রতিবেদন। এবং ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই পচা, মজুত কমায় আবারও বাড়ছে দাম। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এইচএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/hnbanglanews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।